বন্ধুরা, আজকের গল্প মাংস বিক্রেতা টুনি। শ্রীপুর গ্রামের পাশে ছিল অনেক বড় একটি জঙ্গল। সেই জঙ্গলে বাস করত একটি টুনি পাখি। টুনি পাখি পেশায় ছিল মাংস বিক্রেতা। জঙ্গলে এক গাছতলায় বাজারে টুনি মুরগির মাংস বিক্রি করত। টুনির দোকানের পাশেই ছিল কাকুলি কাকের দোকান। কাকুলি কাকু টুনির মতো মাংস বিক্রি করত। তাদের দুজনের পেশা এক হলেও তাদের দুজনের মাঝে ছিল অনেক পার্থক্য। টুনির একটি ছোট্ট মুরগির খামার ছিল, সেখানে কিছু মুরগি ছিল। টুনি সেই মুরগিগুলো কেটে বাজারে বিক্রি করত। কাকুলি বোন, আমাকে 1 কেজি মুরগির মাংস দাও তো। তারপরে কাকুলি টিয়েকে মুরগির মাংস দেয়। কিন্তু টিয়ে একটু অন্যমনস্ক হওয়ার সাথে সাথে কাকুলি সেখান থেকে কিছু মাংস সরিয়ে নেয়। এই নাও টিয়ে বোন মাংস। সে কি কাকুলি বোন, আমি তোমার কাছে 1 কেজি মাংস চেয়েছি, আর তুমি আমাকে এত অল্প মাংস দিচ্ছ কেন? দেখে তো মনে হচ্ছে ওজনে অনেক কম উঠেছে। তুমি কি বোঝাতে চাইছো টিয়ে বোন? আমি তোমাকে কম মাংস দিয়েছি? কখনোই না। তোমার ভুল হচ্ছে টিয়ে বোন, আমি তো তোমাকে মেপেই দিয়েছি। যাও তো এখন এখান থেকে। হ্যাঁ, তুমি কম দিয়েছো। সেদিন তো টুনির থেকে 1 কেজি মাংস নিয়েছিলাম। কই, টুনি তো আমাকে কম দেয়নি। আমি আর কখনো তোমার দোকান থেকে মাংস কিনবো না। এই কথা বলে টিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সব কিছু টুনি দেখছিল। কাকুলি শোনো, টিয়ে তো ঠিক কথাই বলেছে। তুমি এভাবে সবাইকে ঠকাচ্ছ। এভাবে কাউকে ঠকানো একদম ঠিক নয়। তুমি তোমার ভুলগুলো স্বীকার করে নাও। শোন টুনি, একদম আমাকে জ্ঞান দিতে আসবি না, কিন্তু যা করেছি বেশ করেছি আমি। শোন, এত সৎভাবে চললে জীবনে কখনোই উন্নতি করতে পারবো না আমরা। তাই ভালোর জন্য বলছি, তুই আমার মতো ওজনে কম দে। না কাকুলি, আমি কখনো তোমার মতো অসৎ পথে চলতে পারবো না। আর শোনো, তুমি এভাবে সবাইকে ঠকালে আমি তোমার অসৎ পথে চলার কথা সবাইকে বলে দেব। কিন্তু এ কথা বলে টুনি ওর কাজে মনোযোগ দেয়, আর কাকুলি রাগে ফুঁসতে থাকে। কাকুলি এভাবেই সবাইকে মাংস ওজনে কম দিত, তাই কাকুলির থেকে কেউ আর বেশি মাংস কিনতে চাইতো না। সবে টুনির থেকেই মাংস কিনে নিত, তাই কাকুলি এতে আরো রেগে যায়। একদিন টুনি আর কাকুলি যখন মাংস বিক্রি করছিল, তখন সেখানে সুখী পায়রা ওর ছোট্ট মেয়েকে নিয়ে আসে। কাকুলি বোন, ও কাকুলি বোন, আমাকে 250 গ্রাম মাংস বাকি দিবে গো। আমার মেয়েটা আজ কদিন থেকে মাংস খাওয়ার জন্য খুব জেদ করছে গো। আমার হাতে কোনো টাকাও নেই। এদিকে মেয়েটাকে ভালো মন্দ কিছু খাওয়াতেও পারি না। দাও না আমাকে কিছু মাংস বাকি। উফ, আমাকে জ্বালাতে এসেছিস কেন রে? হ্যাঁ, টাকা নেই তাহলে মাংস কিনতে কেন এসেছিস তুই? শোন, আমি তোকে কোনো বাকিতে মাংস দিব না, বুঝলি? তার উপর আবার এত কম মাংস কিনতে এসেছিস তুই। যা তো এখান থেকে, টাকা নেই আবার মেয়েকে ভালো মন্দ খাওয়াতে যায়। কাকুলির কথায় পায়রা অনেক কষ্ট পায়। তখন টুনি বলে ওঠে, পায়রা বোন, তুমি কাকুলির কথা একদম কষ্ট পাবে না, আমি তোমাকে মাংস দিচ্ছি। তারপর টুনি পায়রাকে 1 কেজি মাংস দেয়, আর সুখী পায়রা মাংস পেয়ে অনেক খুশি হয়। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে আজ অনেক সাহায্য করলে। টুনি, আমি তোমাকে এই টাকা ঠিক শোধ করে দিব। আমাকে তুমি কয়টা দিন সময় দিও শুধু। না পায়রা, তোমাকে কোনো টাকা দিতে হবে না। আমি তোমার মেয়েকে খেতে দিয়েছি, তুমি এখন বাড়িতে যাও তো। শোনো, তোমার মেয়েকে অনেক মজা করে রান্না করে খাওয়াবে কিন্তু। টুনির এমন কথা শুনে সুখী পায়রা আরো অনেক খুশি হয়, আর টুনির প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে সেখান থেকে চলে যায়। টুনি এমন করেই অসহায়দের পাশে দাঁড়াতো, আর টুনির এমন কৃতজ্ঞতা দেখে কাকুলি মনে মনে ভাবতে থাকে, এই টুনি আদিখ্যাতা দেখে আর বাঁচি না বাবা। সবাই কি দয়া দেখিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমার থেকে কেউই মাংস কিনতে চায় না এখন।
সবাই ও টুনির থেকে মাংস কিনে নেয়। তাহলে এবার আমার কি হবে? আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে এভাবে চললে। না, একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এরপর কাকলি মনে মনে ফোন দিয়ে থাকে কিভাবে টুনির ক্ষতি করা যায়। এমন সময় ঈগল মহারাজ সেখানে আসে আর টুনিকে বলে, টুনি শোনো, আমার বাড়িতে আগামীকাল অনুষ্ঠান আছে। আমি সেখানে সবাইকে নিমন্ত্রণ করেছি, তাই তুমি আগামীকাল আমাকে 25 কেজি মুরগির মাংস দিবে, কেমন? আমি তোমার সততার কথা অনেক শুনেছি, তাই তোমার কাছেই আগে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না ঈগল মহারাজ, আমি সঠিক সময়ে আপনাকে মাংস দেব, আপনি নিশ্চিন্তে থাকুন। তারপর ঈগল মহারাজ সেখান থেকে চলে যায় আর কাকলি মনে মনে ভাবতে থাকে, এই তো আমি একটা উপায় পেয়ে গেছি, এবার আমি টুনিকে ঠিক জব্দ করতে পারবো, উপায়টা একটা বের করবোই আমি। তারপর কাকলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে আর রাত হতেই কাকলি চুপি চুপি করে টুনির মুরগির খামারে যায় আর খাবারে বিষ মিশিয়ে টুনির মুরগিগুলোকে খেতে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সকালে টুনি ওর খামারে গিয়ে একদম হতাশ হয়ে যায়। হায়, একি সর্বনাশ, আমার এত বড় ক্ষতি কে করলো? আমার মুরগিগুলো তো রাতেও ভালো ছিল, তা ওরে সকালেতে কি এমন হলো যে আমার সব মুরগিগুলো মরে গেল? এদিকে আমি তো ঈগল মহারাজকে কথা দিয়েছিলাম যে আমি আজ 25 কেজি মুরগির মাংস দেব, তাহলে এখন কি হবে? আমি মহারাজকে কি জবাব দেব? এইসব চিন্তা করতে করতে টুনি দোকানে চলে যায় আর ঠিক তখনই দোকানে ঈগল চলে আসে। কি ব্যাপার টুনি, তোমার তো আজ মাংস দেওয়ার কথা, তাহলে তুমি এখনো বসে আছো যে? কি হলো, তুমি চুপ করে আছো যে? তারপর টুনি ঈগলকে সবটা খুলে বলে আর সবটা শুনে ঈগল অনেক রেগে যায়। তুমি এসব কি বলছো টুনি? তাহলে এবার কি হবে? আমি তো সব পাখিদের নিমন্ত্রণ করেছি। ঈগল যখন এসব কথা বলছিল তখন সেখানে কাকলি কাক চলে আসে আর বলে, আপনি কোনো চিন্তা করবেন না ঈগল মহারাজ, আমি আপনাকে মাংস দিব, আপনি বলো এখন নিশ্চিন্তে বাড়ি চলে যান, আমি পৌঁছে দিব মাংস। তোমাকে অনেক ধন্যবাদ কাকলি, তুমি আমাকে বাঁচালে। এই কথা বলে ঈগল বাড়ি চলে যায় আর কাকলি ভাবতে থাকে, কেমন উচিত শিক্ষা দিলাম তোকে তুমি, এবার দেখি তুই কি করে ব্যবসা করিস। আর ভালোই হলো, আমি এবার অনেক কম মাংস দিব ঈগলকে, আর সেটা ঈগল কিছুতেই বুঝতে পারবে না। তারপর কাকলি পরিমাপে অনেক কম মাংস ঈগলের বাড়িতে পৌঁছে দেয় আর মাংস দেখেই ঈগল বুঝতে পারে যে এতে পরিমাণে কম আছে, তাই ঈগল অনেক রেগে যায় আর তাড়াতাড়ি করে কাকলির কাছে আসে। কাকলি, তোমার অসৎ ব্যবসার কথা সবার কাছে এতদিন শুনেছি, তুমি নাকি পরিমাপে কম মাংস দাও, আর আজ তুমি আমাকেও ঠকাতে এসেছিলে, এর শাস্তি তুমি ঠিক পাবে। আমাকে ক্ষমা করে দিন, আমি এতদিন অন্যায় করেছি, আমাকে শাস্তি দিবেন না মহারাজ, আমি তোমার সাথেও অন্যায় করেছি, ওর সব মুরগিগুলোকে আমি বিষ খাইয়েছি, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে শাস্তি দিবেন না আপনি। না, তোর কোনো ক্ষমা হবে না, তুই অনেক বড় অপরাধ করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। তারপর ঈগল শাস্তি স্বরূপ কাকলিকে বন থেকে তাড়িয়ে দেয় আর টুনি ওর জমানো টাকা দিয়ে আবার মুরগি কিনে মাংস বিক্রি করা শুরু করে।